কারো পার্সোনাল লাইফে কে কি ডিসিশন নেবে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। থেকে ভাগ্যবতী যে আমার অভিজ্ঞতাটা অনেক ভালো, আল্লাহ পাক আমাকে যেন সেই তৌফিক দান করেন। ব্যক্তি হিসেবে আমি খুব সিম্পল। বিচ্ছেদের পরে প্রথমবারের মতো সন্তান নিয়ে স্বামীর বাড়িতে উঠেছিল বুবলি। যদিও তা কোনো বিশেষ দিনকে কেন্দ্র করে ছিল, কিন্তু তবুও শুরু থেকেই তার এই হঠাৎ আগমনের বিষয়টি অনেকের চোখে ছিল বেশ সন্দেহের। কেননা কিছু লোকের মন্তব্য রয়েছে, বুবলি তার সকল কাজকর্ম পরিকল্পিতভাবেই করে, হয়তোবা এর পেছনে নিশ্চয়ই তার কোনো রহস্য রয়েছে। অন্যদিকে সেই আলোচনা সপ্তাহ না যেতে ইতিমধ্যেই জানা গেছে অপুর বিরুদ্ধে মানহানির মামলা করবেন বুবলি, যে বিষয়টি ইতিমধ্যেই আলোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। অভিযোগ রয়েছে অপু জনমুখী বুবলির শিক্ষা নিয়ে অবাঞ্ছনীয় মন্তব্য করেছে। অপু বলেছেন বুবলির পারিবারিক শিক্ষার অভাব রয়েছে, কিন্তু অপুর ভাষ্যমতে এই কথাটি বলার পেছনে তার যথেষ্ট কারণ ছিল। কেননা বুবলি তার ছেলেকে নিয়ে সাকিবের বাড়িতে আনন্দ করার যে ভিডিওটি গণমাধ্যমে তুলে ধরেছে সেটা জয়ের উপর বিরল প্রভাব ফেলেছে। জয় তার বাবাকে কাছে না পেয়ে ভীষণ রকমের কষ্ট পেয়েছে, তাই নিশ্চয়ই বুবলির এই বিষয়টি হাইড করে রাখা উচিত ছিল। অন্যদিকে বুবলির মতামত যেন সম্পূর্ণই তার বিপরীত। তিনি বলেন ব্যক্তিগত জীবনে নিশ্চয়ই তার স্বাধীনতা রয়েছে, তিনি কখন কি করবেন তা নিয়ে অপু কেন বাজে মন্তব্য করবে, তিনি তার সন্তানের স্বার্থে যা খুশি তাই করবেন, সেটা নিয়ে অপু কেন বাড়াবাড়ি করবে, তাই এবার এর একটা যথাযথ বিহিত করেই ছাড়বেন তিনি। তবে সব মিলে অনেকের মন্তব্য রয়েছে বুবলি এখানে অপুকে টেক্কা দিতে এমনটা করেছে, কেননা সর্বদা সাকিবের সাথে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকে অপু বিশ্বাস, যে কারণে বুবলি সবাইকে এবার দেখিয়ে ছাড়ল যে অপুর থেকে সাকিবের বাড়িতে তার অধিকার কোনো অংশে কম নয়। প্রিয় দর্শক, বুবলির বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।